এখন শুনবেন সন্ধ্যা ৬টার টপ নিউজ, ব্রট টু ইউ বাই আরএফএল ওয়াটার পাম্প। জাগো এফএম 94.4 এর সন্ধ্যে ৬টার আরএফএল ওয়াটার পাম্প টপ নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইম রায়হান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চার দিনের সরকারি সফরে ইতালির পথে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি নির্বাচন সামগ্রিকভাবে ভালো হয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগকে মোকাবেলা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই, মন্তব্য তথ্যমন্ত্রী। ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা, চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫। কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পথদলিত হয়ে ১৪ শিশু নিহত। এবং পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চার দিনের সরকারি সফরে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৯:৩০ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-1201 VVIP ফ্লাইটটি রোমের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৬:০০ রোমের ফিয়া মিকিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিকভাবে একটি ভালো নির্বাচন হয়েছে। ঢাকা সিটি নির্বাচনে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া বড় কোনো সংঘাত সৃষ্টি হয়নি। এই নির্বাচন থেকে ভবিষ্যতে শিক্ষা নিয়ে কাজ করা হবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ঢাকা উত্তর এবং দক্ষিণ এ ধরনের একটা বড় নির্বাচনী যে সংঘাত বা সংঘর্ষের আশঙ্কা ছিল সেটা কিন্তু এই নির্বাচনে হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, আইসোলেটেড ম্যাটার্স। আমার মনে হয় না যে সামগ্রিকভাবে নির্বাচনটা স্বীকার করতে হবে যে একটা ভালো নির্বাচন নির্বাচন কমিশন উপহার দিতে পেরেছে। ভুল ত্রুটি তো থাকবেই, ভবিষ্যতে এই নির্বাচনের অভিজ্ঞতা আরও ভালো নির্বাচন করার জন্য আগ্রহ সৃষ্টি করবে, উৎসাহিত করবে, সেটাই মনে করি। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে মোকাবেলার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই, যেটি সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি নির্বাচনেও প্রমাণিত হয়েছে। আজ রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে মোকাবেলা করার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নাই। আপনারা দেখেছেন ঢাকা সিটি নির্বাচনে আমাদের সংগঠন ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে আমাদের মেয়র প্রার্থীরা জয়লাভ করেছে এবং আমাদের যে সাংগঠনিক শক্তি সেটি আমরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখাতে সক্ষম হয়েছি। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীন জুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা ভাইরাস। সর্বশেষ আজ ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আক্রান্তের সংখ্যাও ২০,০০০ ছাড়িয়েছে। চীন ছাড়া করোনা ভাইরাস ছড়িয়েছে অন্তত ২৪টি দেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ও হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি হুবেই প্রদেশের উহান শহরে। কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর নাইরোবির অদূরে একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। শিশুরা স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় পদদলনের ঘটনাটি ঘটে। এবারে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে আজ সন্ধ্যায় রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সন্ধ্যে ৭:৪০ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। আগামী ৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এবারে আবহাওয়া সংবাদ।
আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগ সহ যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু অঞ্চল থেকে প্রশমিত হতে পারে। এদিকে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার এবং টেকনাফে 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 6.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টার আরএফএল ওয়াটার পাম্প টপ নিউজ এ পর্যন্তই। জাগো এফএম 94.4 এর টপ নিউজ সম্পর্কিত যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন jagofm94.4news@gmail.com এই ঠিকানায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাইম রায়হান বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প, এক নম্বর বলেই মানি। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প, এক নম্বর বলেই মানি। পানির জন্য জীবন কিংবা জীবনের জন্য পানি, কথা যাই হোক, পানির নিশ্চিত সমাধান আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প, পানির নিশ্চিত সমাধান।